আমি এখন চলে এসেছি যেটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির, যেটা অনেকে বলে বুড়ো শিব। তো সেই মন্দিরটাই তোমাদের ভেতরে আমি নিয়ে যাব। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির। 1754 খ্রিস্টাব্দে অর্থাৎ 1676 শতাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। আমি এখন যে বাঁশের ব্রিজটাই আছি, এইটাই হচ্ছে সেই চূর্ণী নদী, যেটা হচ্ছে বুড়ো শিব মন্দিরের পাশ দিয়ে বয়ে যায়। এবার তোমাদের শিবনিবাসের মেলাটাকে টোটাল ঘুরে নিয়ে বেড়াবো। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আর একটা তোমাদের মাঝে নতুন ব্লগ নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্রের স্থানান্তরিত করেছিল রাজধানী শিবনিবাস, ঠিক সেই জায়গায় চলে এসেছি। এখানে মহারাজা 108 শিবলিঙ্গ মন্দির প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু এখন আর বর্তমান আর তিনটে মন্দির আপাতত এখানে আছে। সেই তিনটে মন্দিরই আপাতত তোমাদেরকে আজকে দেখাবো। আর আমি এসেছি খুব একটা ভালো সময়, এই সময় হচ্ছে এক মাস ধরে মেলা হয়, তো সেই মেলায় তোমাদেরকে টোটাল কিছু ঘুরে দেখাবো। তো এই ব্লগটার সাথে থেকো। এই নদিয়া শিবনিবাসে কি করে আসবেন চলুন জেনে নেওয়া যাক। এই শিবনিবাসে আসতে গেলে দুই দিক দিয়ে আসা যায়। এক, শিয়ালদা টু মাঝদিয়া ট্রেন ধরে মাত্র 10 মিনিটের রাস্তায় টোটো ধরলেই শিবনিবাসে পৌঁছে যাবেন। অন্যদিকে শিয়ালদা টু কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে স্টেশন থেকে নেমে টোটো ধরে বাসস্ট্যান্ডে আসতে হবে। বাসস্ট্যান্ড থেকে মাত্র 35 মিনিটের জার্নি করে আপনারা শিবনিবাসে পৌঁছে যাবেন। আপনারা যদি ট্রেন বা নিজস্ব গাড়িতে আসেন, শিবনিবাসী মোড়েই দেখতে পারবেন একটি সুন্দর নীল সাদা ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। মন্দিরে যাওয়ার আগে এই ব্রিজে একটু দাঁড়িয়ে আপনারা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। ছবি তোলার জন্য এটা বেশ ভালো জায়গা। ব্রিজ থেকে একটু সামনে আগিয়ে গেলে দেখতে পাবেন বাঁ হাতে মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরের আশেপাশের প্রকৃতি দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি মার্চ মাসে ব্লগ করতে এসেছি, আর এটি প্রাচীন কাল থেকে মার্চ মাসের ভীম একাদশীতে মেলাটি চালু হয় আর চলে শিবরাত্রি পর্যন্ত। এটিকে ভীম একাদশীর মেলা বলে। বন্ধুরা, মেলা আবার পরে দেখাবো, চলুন মন্দির দর্শন করা যাক। মন্দিরের কাছাকাছি আসলে সুউচ্চ বিশাল রাজরাজেশ্বর মন্দিরটি চোখে পড়বে। সাধারণ মানুষের কাছে এটি বুড়ো শিব মন্দির নামেই খ্যাত। আমি এখন চলে এসেছি যেটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির, যেটা অনেকে বলে বুড়ো শিব। তো সেই মন্দিরটাই তোমাদের ভেতরে আমি নিয়ে যাব।
এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির। পূর্ব ভারতের সবথেকে বড় কুষ্টি পাথরে নির্মিত এই শিবলিঙ্গটি দেখতে পাবেন। এই শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট আর বেড়ে 21 ফুট 10 ইঞ্চি। এই সুবিশাল শিবলিঙ্গের নাম রাজরাজেশ্বর। এই শিবলিঙ্গে জল, দুধ ইত্যাদি ঢালবার জন্য সিঁড়ি আছে। দর্শনার্থীরা একদিক থেকে উঠে শিবের মাথায় জল ঢেলে অন্যদিক থেকে নেমে শিবলিঙ্গটি প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবেন। মন্দিরের আশেপাশে কয়েকটি দোকান আছেন, পুজো সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারবেন। ১৭৫৪ খ্রিস্টাব্দে অর্থাৎ 1676 শতাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এই মন্দিরটির চূড়া সমেত উচ্চতা 120 ফুট। খাড়া দেওয়ালের প্রতি কোণে মিনার ধরনের সরু 8টি থাম আছে। প্রবেশদ্বারে খিলানো অবশিষ্ট দেয়ালে একই আকৃতির ভরাট করা নকল খিলান দেখতে পাবেন। রাজরাজেশ্বর মন্দিরের পূর্ব দিকে 60 ফুট 4 চালার দ্বিতীয় মন্দিরটি দেখতে পাবেন। এটি মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর জন্য শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এটিকে রাজেশ্বরী মন্দির বলে। এর ভেতরে শিবলিঙ্গটির উচ্চতা 7 ফুট। এই মন্দির দেয়ালে অনেক ছিদ্র দেখতে পাবেন। এই ছিদ্রতে প্রচুর টিয়া পাখির গুণাগুণ আপনাদের চোখে পড়বে। এই মন্দির থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন রাম সীতার মন্দির। পশ্চিমমুখী এই মন্দিরটি ভিত্তিবেদির ওপর অবস্থিত। এই 4 চালা মন্দিরটির উচ্চতা 50 ফুট। এই মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো পাথরের রামচন্দ্র, অষ্টধাতুর দেবী সীতা, সাথে অনুজ ও লক্ষণ। এছাড়াও শিব, কালী, গণেশ, সরস্বতী ও সুপ্রাচীন শ্রীকৃষ্ণের মূর্তিও এখানে প্রতিষ্ঠিত আছেন। এই মন্দিরের প্রাঙ্গণে ছবি তোলা কঠোরভাবে নিষেধ। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1762 সালে। এছাড়াও শিবনিবাসকে তীর্থন্যায় কাশীর আখ্যা দেওয়া হয়। মন্দিরের পাশ দিয়েই বয়ে যায় চুন্নী নদী। আর মন্দির থেকে একটু আগিয়ে আসলেই দেখতে পাবেন এই চুন্নী নদীর যাওয়ার পথ। এই চুন্নী নদীর ওপরে বাঁশের ব্রিজ বা সাঁকো, এটাই ছিল আগে প্রধান মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। মহারাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য এই জায়গাটি নদিয়ার রাজধানী স্থানান্তরিত করেছিলেন সাময়িকের জন্য। রাজা কৃষ্ণচন্দ্র এই স্থানটির নাম দেয় শিবনিবাস। এই নামটি রাখা হয় শিব ঠাকুরের থাকার জায়গা অর্থাৎ শিবের নিবাস অনুযায়ী এই নাম হয় শিবনিবাস। আমি এখন যে বাঁশের ব্রিজটা যাচ্ছি, এইটাই হচ্ছে সেই চুন্নী নদী, যেটা হচ্ছে বুড়ো শিব মন্দিরের পাশ দিয়ে বয়ে যায়। এবার তোমাদের শিবনিবাসের মেলাটাকে টোটাল ঘুরে নিয়ে বেড়াবো, চলো দেখতে থাকো।
এতক্ষণ যে মেলাটা দেখলে এটা হচ্ছে শিবনিবাসে মন্দিরের প্রাঙ্গণে সেসব মেলা বসেছিল প্রাঙ্গণে। তো এবার হচ্ছে যেখানে নিয়ে এসেছি, শিবনিবাস স্কুল আছে হাই স্কুল, তো ওই হাই স্কুলের পাশেই একটা মাঠ আছে, সেই মাঠে টোটালটাই মেলা। তো তোমরা না আসলে বুঝতে পারবে না। তো এখানে বিরাট বড় একটা মেলা বসে আর এখানে খুব জমজমাট আর খুব ভিড়, তোমরা তো দেখছোই কতটা ভিড় হচ্ছে সেটা তোমাদের তুলে ধরছি। তো সেই মেলাটাই কিছু অংশ তোমাদের তুলে ধরছি, দেখতে থাকো। এই শিবনিবাসের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের কাছে আর কিছু চাই না, একটু সাপোর্ট করবেন আমাকে, ব্যাস আর কিচ্ছু চাই না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো তোমরা সকলে, টাটা।